Welcome back to my channel. আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নর্থ সিকিম সিরিজের। এর আগে আপনারা দেখেছেন কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা অবধি জার্নি, তাছাড়া যে এনজেপি রেল কোচ রেস্টুরেন্ট তার রিভিউ, আর গ্যাংটকের একদিনের স্টে, মার্কেটিং, তাছাড়া রাঙ্কা মোনাস্ট্রি এবং লাচেন অবধি যাত্রা আর গুরুদং মার্লেক, সব কিছু কিন্তু এর আগের ভিডিওতে আছে। প্রত্যেকটা ভিডিও দেখতে হলে ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আপনারা প্রত্যেকটা ভিডিওর লিংক পেয়ে যাবেন, ডেফিনেটলি চেক আউট করবেন। কিন্তু আমরা নর্থ সিকিম ট্যুর বুক করেছি একটা ট্রাভেল এজেন্ট দিয়ে। ট্রাভেল এজেন্ট হচ্ছে নাম ব্লু স্কাই ট্রাভেলস অ্যান্ড ট্রেক্স, নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। খুঁজে পেয়েছি আমরা সিকিম গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে, সেটারও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, ডেফিনেটলি চেক আউট করবেন। খুবই ভালো হোটেলস অ্যান্ড এভরিথিং। এবার চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলাম লাচুংয়ে। লাচুংয়ের হোটেলটা তো দেখেইছেন, ভীষণ সুন্দর, লিক অক্সি নাম হোটেলের। সামনেটাও কিন্তু অসাধারণ, ওয়েদার ঠিকঠাক। বাজছে এখন সকাল 7টা। আমাদের ড্রাইভার দাদা ছেত্রি ভাইয়া বলেছিলেন 7টায় বেরোবো। ব্রেকফাস্ট হোটেলে খুব সুন্দর বুফে ব্রেকফাস্ট আছে, বাট বিকজ আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি তাই জন্য ব্রেকফাস্ট আর হোটেলে করা গেল না, আমরা ড্রাই ফুড প্যাক করে নিয়ে নিলাম। তার মধ্যে কিন্তু ছিল কেক, বিস্কিট, জুসের প্যাকেট, আরও অনেক কিছু। সবটাই কিন্তু হোটেলই আমাদের জন্য প্যাক করে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা তো অবশ্যই পেলাম রুমে। এইবার আমরা বেরোলাম, এখন 7:30 মতন বাজছে। আমরা কিন্তু যাচ্ছি ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালির পরে যাব জিরো পয়েন্ট। জিরো পয়েন্টটা এক্সট্রা আমাদের ড্রাইভার টাকা নেবে, 3,500 টাকা, সেটা আমরা সবাই মিলে ডিভাইড করে দেব। তাহলে শুরু করা হলো যাত্রা। ভীষণ সুন্দর আজকের ওয়েদারটা, বিশাল রোদ নেই কিন্তু বৃষ্টিও কিন্তু নেই। আশা করা যাচ্ছে জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি পুরোটাই ঘুরবো ভালো করে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়নি, আর সেটা হচ্ছে পুরো সিকিমে কিন্তু আধার কার্ডের কোনো কাজ নেই। যেখানেই যাবেন আপনারা কিন্তু ভোটার আইডি অবশ্যই আনবেন। প্রত্যেকটা পারমিটের জন্য কিন্তু ভোটার আইডি দরকার, তার সাথে এক কপি করে ফটো দরকার। ভোটার আইডি ছাড়া আপনারা আনতে পারেন পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্স, এছাড়া একটা গভর্নমেন্ট আইডি, যেখানে আপনি কাজ করেন যদি কোনো গভর্নমেন্ট আইডি থাকে সেটাও আনতে পারেন। আধার কার্ড কিন্তু কোথাওই চলে না সিকিমে, এটা একটু মাথায় রাখবেন। গুরুদংমার লেকের এবং কালা পাথরের অভিজ্ঞতাটা তো ভীষণ সুন্দর, আজকের অভিজ্ঞতাও যেন ভালো হয় এটাই আশা করে আমরা শুরু করলাম যাত্রা। সামনে পাহাড়ে দেখা যাচ্ছে বরফ পড়ে আছে গাছের উপর, এই দৃশ্যটা কিন্তু নতুন, কারণ আমরা গুরুদংমার লেকের কাছে বেশি গাছ পাইনি, বাট এখানে দেখতে পাচ্ছি গাছ আছে। রাস্তাটা খুব বিশাল ভালো নয়, একটু খারাপই বলা যেতে পারে, আর এরকম পাথর আর বরফ কিন্তু শুরু হয়ে গেছে। বরফ প্রচুর পাবো ড্রাইভার দাদা বলল, তো দেখা যাক। সত্যি তাই, রাস্তার দুধারে বরফে ভর্তি, বরফের দেশে চলে এলাম আবার। এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। গুরুদংমার লেকের রাস্তাতে সেরকম গাছপালা ছিল না, কিন্তু আমরা জানি ইয়ামথাং ভ্যালি ইজ ফেমাস ফর রোডোডেনড্রনস, আর রোডোডেনড্রন বিশেষ করে দেখা যায় ইয়ামথাং ভ্যালিতে, তাই জন্য রোডোডেনড্রন গাছ কিন্তু প্রচুর আছে। রাস্তার দুধারেই রোডোডেনড্রনের গাছ আছে, বাট এখন অবভিয়াসলি যে ব্লুমিং সিজন সেটা নয়, এপ্রিল মাসে ব্লুমিং সিজন, সেই কারণে এখন ফুল নেই কিন্তু গাছ কিন্তু প্রচুর আছে। দেখা যাচ্ছে রাস্তাটাকে বার করা হয়েছে বরফের হাত থেকে, বরফটাকে কেটে কেটে রাস্তা বার করা হয়েছে। এই রাস্তাও কিন্তু বন্ধ ছিল গত 3 দিন ধরে। আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা যেতে পারছি আজ। এটারও কিন্তু উচ্চতা ভালো, জিরো পয়েন্টের উচ্চতা এবং ইয়ামথাং ভ্যালির উচ্চতা ভালোই, বাট ডেফিনেটলি নট লাইক গুরুদংমার অ্যান্ড কালাপাথর। ইয়ামথাং ভ্যালি প্রায় পৌঁছে গেলাম, আর এখানে একটুখানি দাঁড়ালো এরকম এই দোকানটাতে আমরা স্নো বুটস ভাড়া নিলাম 100 টাকায়, আর আমাদের জুতোটা ওখানে রেখে দিলাম। আর তার পাশেই এই জঙ্গলটা এত সুন্দর লাগছে, নিজেকে আর আটকে রাখা গেল না, এই জঙ্গলটাতে ঢুকে পড়লাম। এখানে কেউ সেরকম আসে না তাই জন্য বেশি ফুটস্টেপসও নেই, প্রচুর রোডোডেনড্রন গাছ, প্রচুর ছবি তুললাম, বরফ নিয়ে খেললাম এই জায়গাটায়। এটা একদম প্রপার ইয়ামথাং ভ্যালির যে
ভিউ পয়েন্ট সেটা নয়, তার একটু আগে। কিন্তু এই জায়গাটাতে ভিড় নেই বলে ছবিগুলো কিন্তু বেশ এসেছে। প্রত্যেকটা ছবি আর প্রত্যেকটা জায়গা দেখে মনে হচ্ছে এটা সত্যি সুইজারল্যান্ড, কারণ এখানে কিন্তু গাছগুলো ভীষণ সুন্দর। এরপর আবার বেরোলাম ইয়ামথাং এর পথে, মানে ইয়ামথাং ভ্যালির ভিউ পয়েন্টের পথে। কিন্তু আমাদেরকে ছেত্রী ভাইয়া বললো যে আমরা ওটা ফেরার সময় করব, কারণ জিরো পয়েন্টটা যাওয়া বেশি দরকার আর ওটা তাড়াতাড়ি যেতে হবে, না হলে কিন্তু এরপরে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা ইয়ামথাং ভ্যালি ফেরার পথে দেখব বলে বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। চলার পথে আবার বিরতি, রাস্তা সামনে বন্ধ, বলছে জিরো পয়েন্ট অবধি পৌঁছানো যাবে না। এখানে কোদাল নিয়ে নিয়ে ড্রাইভাররাই নেমে পড়েছে রাস্তা ক্লিয়ার করতে। অনেক ট্যুরিস্টরা এখানেই নেমে ছবি তুলতে শুরু করেছে, আমরাও নামলাম, ভাবলাম আজ আর হবে না জিরো পয়েন্ট, এই অবধি এসে এখান থেকেই ফিরে যেতে হবে। কিন্তু অবাক বিষয় কি জানেন, অবাক বিষয় হলো 5 মিনিটের মধ্যেই রাস্তা কিন্তু ক্লিয়ার করে ফেললো সবাই মিলে, আর আমরা টুকটুক করে আস্তে আস্তে পৌঁছে গেলাম জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট নাম কেন জানেন, কারণ এটা অ্যাকচুয়ালি জিরো, মানে এর পরে আর কোনো রাস্তা নেই, একেবারে ডেড এন্ড যাকে বলে, সেই কারণে এটার নাম জিরো পয়েন্ট। এই হচ্ছে জিরো পয়েন্ট, এটা হচ্ছে যে জায়গাটা জিরো পয়েন্টের, এখানেই ছবি তোলা, ঘোরাঘুরি সব কিছু হয়। আর ওই সামনে দেখা যাচ্ছে যেটা, ওইখানে উপরে ওঠা যায়, বাট আমরা আর ওইসব রিস্ক নিইনি। আমরা এখানে বরফের মধ্যে ছবি তোলা, এনজয় করা, ভীষণ ভীষণ এনজয় করলাম। প্রচুর বরফ দেখতেই পাচ্ছেন, প্রচুর প্রচুর বরফ, রোদ আছে, ঠান্ডা ভীষণ, অবভিয়াসলি ঠান্ডা তো হবেই এত বরফ বলে। পৌঁছালাম আমরা ওই 11:30-12টার দিকে, বেশি সময় কিন্তু লাগলো না। একটা স্নোম্যানও বানিয়ে ফেললাম, জানি না এটা স্নোম্যান না স্নো ডেমন, যাই হোক, কিন্তু একটা খুব সুন্দর স্নোম্যান কেউ একটা বানিয়ে গেছে, তাই ছবিটা দিলাম এখানে। খুব মজা করলাম, কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে। বেরিয়ে দেখি এখানে এরকম মোমো, কফি, চা, এছাড়া তো অ্যালকোহলসও আছে, ব্র্যান্ডি আছে, অনেক কিছু তো আছেই, ছোলা আছে, ম্যাগি আছে, রাম আছে, চিপস আছে, মানে এভরিথিং দে হ্যাভ। খিদেটাও বেশ ভালোই পেয়েছে, কারণ ওই ড্রাই ফুড খেয়ে সত্যি ভালো লাগে না। এখান থেকে মোমো নিলাম, আর তাছাড়া ম্যাগি নিলাম, ছোলাটাও নিলাম, অনেক কিছু খাওয়া হলো, কফিও নিলাম অ্যাকচুয়ালি। খেতে কিন্তু অসাধারণ লাগলো, এখানকার যেই ম্যাগির স্বাদ, জিরো পয়েন্টে দাঁড়িয়ে ম্যাগি খাওয়ার এই অনুভূতিটা সত্যি আলাদা। জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে যারা বিক্রেতা আছে এরা সবাই লাচুংয়ের, এখানে এরকম জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে, করার পরে 1-1:30 সময় সবাই আবার নিচে চলে যায়। রোজ নাকি এদের এটাই জীবিকা, এইভাবেই কিন্তু এদের দিন চলে, ভাবলে বেশ অবাক লাগে না। এই হচ্ছে আমাদের মোমোর প্লেট, দামটা একটু হাই, এত কিছু মানে 1 প্লেট মোমো, ম্যাগি 1 প্লেট, কফি আর 1 প্লেট ছোলা, মিলিয়ে আমার ওই 350-350 টাকা হয়েছিল টোটাল। এই হচ্ছে ছোলা, কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগলো, খিদে পেয়েছিলো অ্যাকচুয়ালি ভীষণ, কারণ আমি সেরকম কিছু রাস্তায় খাইনি। একটা কথা বলি, কোকা 30 খাবেন, কারণ অনেকটাই উঁচু অল্টিচিউড, হতে পারে কোনো অল্টিচিউড সিকনেস বা শ্বাসকষ্ট, তো সেটার জন্য কোকা 30 আর কর্পূরটা শুকবেন। এইবার ফেরার পালা, ফিরতে হবে। রাস্তাতে কিন্তু বেশ জ্যাম হয়ে গেছে, কারণ হচ্ছে রাস্তাটা ভীষণ ন্যারো, বরফে প্রায় পুরো রাস্তাটাই ঢেকে আছে, তাই জন্য অনেক গাড়ি কিন্তু উপরে উঠতে পারছে না। আমাদের ভীষণই ভাগ্য ভালো যে আমরা কিন্তু জিরো পয়েন্ট ঘুরে এলাম, আমাদের পরের গাড়িগুলো কিন্তু জিরো পয়েন্টে আর যেতে পারলো না। জিরো পয়েন্ট ঘোরা হলো, কিন্তু ইয়ামথাং ভ্যালি কিন্তু এখনও বাকি। আঁকাবাঁকা পথ দিয়ে, বরফের মাঝখান দিয়ে চললাম আমরা ইয়ামথাং ভ্যালির দিকে।
ইয়ামথাং ভ্যালিতে নামবো, নেমে একটু ঘুরতে হবে, কারণ আমরা যাওয়ার সময় কিন্তু ইয়ামথাং ভ্যালিতে ঘুরিনি। পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি। এটা কিন্তু মেইনলি রোডোডেনড্রনের জন্য ফেমাস, কিন্তু এখন যেহেতু বরফে ভর্তি, রোডোডেনড্রনকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, গাছ প্রচুর আছে। এখান থেকে লাচুং নদী বয়ে যায়, কিন্তু এখন তো সবই বরফ, কিছুই বোঝা যাচ্ছে না। আর একটু এগিয়েই ওইখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওইখান থেকে শুরু হচ্ছে সেই দোকানগুলো যেখানে আমাদের জুতোগুলো রাখা আছে। ওখান থেকে জুতোগুলো নিয়ে নিতে হবে আর বুটটা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে ইয়ামথাং ভ্যালিও ঘোরা হলো বরফের মধ্যে, বেশ সুন্দর এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমাদের ছেত্রি ভাইয়া, যে আমাদের এত সুন্দর করে নর্থ সিকিম ঘোরাচ্ছে। জায়গাটাতে কিন্তু ভীষণ হাওয়া, বেশ সুন্দর লাগলো, ফটো তুললাম, আপনাদের জন্য ভিডিও বানালাম। এইবার গিয়ে বুটটা ফেরত দিয়ে নিজের জুতো নিলাম, নিয়ে আমরা আবার এগোতে শুরু করলাম। এই গাড়িটার মাথার উপরে নিয়ে যাচ্ছে বরফ, মনে হয় লাচুং অবধি নিয়ে যাবে। বেশ মজার বিষয় কিন্তু, লাচুং অবধি পৌঁছাবে না হয়তো, কারণ লাচুংয়ের টেম্পারেচার একটু হাই এখান থেকে। এরপর যেতে যেতে বরফ পড়া শুরু হলো, অপরূপ দৃশ্য। এই সামনে যে ছোট ছোট গাছগুলো, এগুলো কিন্তু সবই রোডোডেনড্রন গাছ। বরফ পড়ছে আর এই অনুভূতিটা কিন্তু অসাধারণ। আমরা আমাদের লাগেজ প্যাক করে এসেছি হোটেলে। হোটেলের রুম কিন্তু ছাড়তে হয়নি, অনেক জায়গায় শুনেছি হোটেলের রুম নাকি ছেড়ে দিতে হয়, কিন্তু আমাদের কিন্তু হোটেলের রুম ছাড়তে হয়নি। এই গাড়িটা রাস্তায় দেখলাম, এই গাড়িটা বরফ সরানোর জন্য কাজে লাগে। এই যে সামনের জিনিসটা, এটা ঘুরতে থাকে আর বরফটা কেটে গাড়িটা এগিয়ে যায়। এটা তো অবশ্যই দরকার, কারণ জিরো পয়েন্টে বরফ পড়ে গেছে আর গাড়ি আটকে গেছে। আবার শুরু হলো আমাদের লাচুংয়ের জন্য যাত্রা। লাচুংয়ে গিয়ে আমরা লাঞ্চ করব হোটেলেই, যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল লিকক্সিতে। দিয়ে আমরা কিন্তু লাগেজ গাড়িতে তুলে এইবার বেরিয়ে পড়ব গ্যাংটকের জন্য। নর্থ সিকিমের টু নাইটস থ্রি ডেজ ট্যুর এখানেই শেষ হবে আজ। পুরো নর্থ সিকিম ট্যুর আপনারা কিভাবে করবেন তার সব রকম ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও এই সিরিজের শেষে বানাবো, সেটা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। রাস্তায় কিন্তু প্রচুর বরফ পড়তে শুরু হয়েছে, পৌঁছাতে হবে তাড়াতাড়ি। লাচুংয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেল দুটো। দুটোর সময় লাচুংয়ে পৌঁছে আমাদের জন্য হোটেলে আমাদের গরম গরম লাঞ্চ ওয়েট করছিল। লাঞ্চে কী ছিল জানেন? লাঞ্চে ছিল আলু আর ভেন্ডির তরকারি, ডাল, ভাত অবশ্যই, রুটি, পাঁপড়, এবং তাছাড়া একটা ভীষণ টেস্টি পনির বাটার মশালা। এটা ভেজ হোটেল আগেই বলেছিলাম, কিন্তু খাবারের কোয়ালিটি আগেইন বলবো ভীষণ ভালো। খাবারের আমাদের কোনো অসুবিধা হয়নি, আমি কিন্তু বলবো না যে নিম্নমান, এটা কিন্তু অবশ্যই উচ্চমানের খাবার। এই হচ্ছে আজকের আমার প্লেট, তারপরে কিন্তু ছিল রসগোল্লা। বেশ ভালোই হলো লাঞ্চটা। লাঞ্চ করে লাগেজ তুলে বেরিয়ে পড়লাম আমরা। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো লাল রঙের রোডোডেনড্রন ফুটেছে যে, তাহলে মার্চ মাসেও রোডোডেনড্রন দেখা যাচ্ছে, তাহলে আমাদের ট্রিপটা কিন্তু পুরোপুরি সার্থক। বরফ, স্নোফল, তাছাড়া রোডোডেনড্রন, দারুণ সুন্দর। আর এই রোডোডেনড্রনের কালারটা জাস্ট অসাধারণ। আরও অনেক কালার দেখলাম, তবে এইটা কিন্তু বেস্ট, সেই কারণে এই রোডোডেনড্রনটার ছবি না তুলে জাস্ট পারলাম না। আপনারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমার নাম লিখলেই আমার প্রোফাইল চলে আসবে, ডক্টর রুষা মণ্ডল বা ডক্টর ইমপ্রেশনস। এছাড়া ডক্টর রুষা নামে আমার ফেসবুকেও পেজ আছে, ওটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। তাহলে এবার গ্যাংটকের জন্য যাত্রা শুরু হলো। আমাদের নর্থ সিকিম ট্যুর কিন্তু এখানেই শেষ। মাঝ রাস্তায় পড়ল অমিতাভ বচ্চন ওয়াটারফল, বিশাল বড় একটা জলপ্রপাত। এই ওয়াটারফলটা অনেক অনেক উঁচু আর যার জন্যেই এটার নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এইখানে কিন্তু গান চলছে সব অমিতাভ বচ্চনের গান, অমিতাভ বচ্চনের মুভির যত গান আছে সব চলছে।
আর সেই গানের সাথে এখানকার লোকেরা যারা টুরিস্ট আছে বেশ নাচ করছে, এনজয় করছে, বেশ সুন্দর। এখানে সেটাই হচ্ছে। কপিরাইট ইস্যুর জন্য গানটা দিতে পারলাম না, কিন্তু এখানে কিন্তু গান চলছে অমিতাভ বচ্চনের মুভির, বেশ ভালো ভাইব। তাড়াতাড়ি করে ঝর্ণাটা দেখে ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম, কারণ গ্যাংটকে কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বেরোতে বেরোতে 4টে বেজেই গেল। 4টের সময় বেরিয়ে শুনলাম যে আমাদের নাকি গ্যাংটক পৌঁছতে 4 ঘন্টা তো অবশ্যই লাগবে, তাই জন্য বেশিক্ষণ আর কোথাও দাঁড়ানোর কোনো দরকার নেই। তারপর পড়ল চুংথাংয়ে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, আর এই সেই নদী চুংথাংয়ের যে নদী। তারপর আমরা এগিয়ে চললাম, এরপরে গাড়ি দাঁড়ালো মানগানে। মানগান হচ্ছে অনেকটাই নিচে। মানগানে একটা চায়ের দোকানে আমরা ঢুকে একটু চা কফি খেলাম অ্যান্ড ওয়াশরুম ইউজ করলাম, বিকজ অনেক ক্ষণের জার্নি এটা কিন্তু। তাছাড়া এখানে পেট্রোল পাম্প আছে, তো গাড়িতে তেল টেল ভরা হলো। এই হচ্ছে সেই মানগানের দোকানগুলো যেখানে রেস্টুরেন্টও আছে, এখানে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন অল্প, আর তাছাড়া চা কফি ব্রেক। তারপর আবার শুরু হলো গ্যাংটকের জন্য যাত্রা। রাস্তাতে কিন্তু অন্ধকার নেমে এসেছে, পাহাড়ের অন্ধকারটা বড় অদ্ভুত। এই দেখবেন বিরাট আলো, আর এই দেখবেন ঝুপ করে অন্ধকার নেমে গেল। ঠিক সেটাই এখানে হলো, একদম ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, একটা গা ছমছমে ভাব কিন্তু আছে, কিন্তু ছেত্রী ভাইয়াকে জিজ্ঞেস করে জানা গেল ভূতের উপদ্রব এই রাস্তায় নেই। দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্যাংটক, রাত 8টা কিন্তু বাজে। গ্যাংটকে আমাদের হোটেল বুক করেছি সিট্রাস বুটিক হোটেল, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট এরিয়াতে এই হোটেল। আর আমাদের যে এর আগের হোটেল ছিল গ্যাংটক ইন, যেটা একেবারে ভালো না, আপনাদেরকে আমি বারবার বলেছি ওই হোটেলটা একদম বুক করবেন না, তারপরে আমরা কিন্তু এই হোটেলটা বুক করেছি, আর এই হোটেলটা ভীষণই ভালো, সিট্রাস বুটিক। আর এখানে এটার ভাড়া পড়েছে আমাদের 2600 টাকা পার নাইট, 2600 ডাবল রুম। অনেক আগে বুক করা বলে আমাদেরকে আপগ্রেড করে একটা ফ্যামিলি রুম দিয়েছে, তো আমরা দুজন আছি কিন্তু তাও কিন্তু আমরা ফ্যামিলি রুম পেয়েছি। রুমটা কিন্তু ভীষণ ভীষণ ভালো, একেবারে ডিলাক্স রুম। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে তো ডেফিনেটলি গিজার আছেই, তাছাড়া খুবই ভালো, জলের কোনো সমস্যা নেই, যেটা গ্যাংটকের অনেক হোটেলেই আজকাল হচ্ছে সমস্যা। রুম হিটার আছে আর 3টা বেড আছে, বিকজ ইট ইজ আ ফ্যামিলি রুম। তারপরে ডিনার করতে ওই হোটেলেরই নিচে চলে এলাম, কারণ কি বাইরে যাওয়ার আর একেবারেই শরীরে এনার্জি নেই। অর্ডার করলাম চিকেন আর ফ্রাইড রাইস, কিন্তু হোটেলের ফুড কোয়ালিটি খুব একটা ভালো নয়, চিকেনটা একেবারেই পুরনো, একদমই শক্ত চিকেন ছিল, খুব একটা এনজয় করলাম না। বাট কী করা যাবে, খিদে পেয়েছে ভীষণ, ডিনারটা তাড়াতাড়ি সারতে হবে। এই ছিল আমাদের নর্থ সিকিমের গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। একটু হলেও কি সাহায্য হলো আপনাদের ভিডিওগুলো দেখে? অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।